VOA 60 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত একটি নতুন সমীক্ষায় দেখা যাচ্ছে যে আইওয়া রাজ্যে মে মাসের পর থেকে ডেমোক্রেটিক দলের অগ্রগণ্য প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থন কমেছে এবং তিনি ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডারের চাইতে মাত্র 7 পয়েন্টে এগিয়ে আছেন। ওদিকে রিপাবলিকান দলের পক্ষে ডোনাল্ড ট্রাম্প খুব স্বাচ্ছন্দ্যেই নিউরোসার্জন বেন কার্সন ও অন্যান্যদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। টেক্সাস রাজ্যে শেরিফের ডেপুটি ডারেন গোফার্টের হত্যার তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজন শ্যানন মাইলসকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানা যায়নি, তবে পুলিশ মনে করছেন যে তিনি পুলিশের ইউনিফর্ম পরেছিলেন বলেই তাকে হত্যা করা হয়। সবশেষে ফ্লোরিডা রাজ্যের উত্তরাঞ্চলের অধিবাসীরা মৌসুমী ঝড় এরিকা আঘাত হানার আগেই প্রস্তুতি নিচ্ছে। এই ঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাত এবং বন্যা হবে বলেই আশা করা হচ্ছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।